যারা রক্তদান করছেন এবং বঙ্গে যারা স্বাস্থ্য বিভাগ থেকে রক্ত সংগ্রহের জন্য ডাক্তারবাবু এবং সমিতিরা যারা আমাদের স্টাফ এসেছেন, সর্বোপরি যারা আমাদের বৈঠকের উপস্থিত আছেন মহানুষ্ঠানকে সফল করার জন্য, আমার ব্যক্তিগত এবং আগতলা কর্মীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। তো রক্তদান মহাদান স্বামীটি সারা রাজ্যে আমাদের একটা ইতিহাস আছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান নিয়ে গিয়েছেন আমাদের এই রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। তো আমরা দেখেছি যে এই রাজ্যে তখন নির্বাচনের প্রাককাল এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের এই রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড থেকে রক্ত সংগ্রহ দেখা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তো মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন সারা দিয়ে রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রতিটি সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, শহর এবং বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির বা রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর পরিমাণে রক্ত সংগৃহীত হয়েছে। আমরা জানি যে রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আজকে যারা রক্তদান শিবিরে রক্তদান করছে, আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম হিসেবে পালন করছেন আজকে তারা। কারণ আমরা রক্তের বিকল্প এখনও কিন্তু আমরা তৈরি করতে পারি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যে মানবিক দৃষ্টিভঙ্গিতে যারা রক্তদান এগিয়েছেন তারাই হচ্ছে রক্তদানের রক্তের বিকল্প। আমার বিশ্বাস থাকবে এনএসএসের যারা বিশেষ করে ভলান্টিয়ারদের তাদের জীবনযাত্রার শৈলী, তারা কিন্তু একটাই মন্ত্র যে নিজেকে তৈরি করবে পরের জন্য কাজ করার জন্য, পরে কিছু করার, সেবা করার জন্য, রাষ্ট্র সুন্দর, রাষ্ট্র সুন্দর সমাজ ব্যবস্থা, সুস্থ মানুষ তৈরি করা গেছে, তারা যেন নিজেদেরকে তৈরি করবে, পাশাপাশি তারা অন্যদেরকে সহায়তা করবে এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনা যাতে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে তারা ব্রতী হয় সেই দিকে চেষ্টা করবে। আর এনএসএসের যারা ভলান্টিয়াররা, যারা আজকে এই আয়োজক এবং বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক সহ মঙ্গলবন্ধ যারা যারা আছেন, যারা বিভিন্ন সময় বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক সমাজের দায়িত্ব কর্তব্য হিসাবে বিভিন্ন প্রোগ্রামে, আমি বিদ্যালয়ে অনেকবার এসেছি, আমার খুব ভালো লাগে বিদ্যালয়ের আপনাকে আসি, তাদের আত্মীয়তা, ব্যবস্থাপনা এবং সৌজন্যতা আমাকে আকৃষ্ট করে। এবং দেখেছি মুসুলী মহান মুসুলী বালিকা বিদ্যালয় থেকে বহু গরিব ছাত্রীরা আমাদের রাজ্যে, দেশের পৃথিবীর বিভিন্ন স্থানে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের নাম আছে শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়। আমার তাদের যে চিন্তা ভাবনা, বিদ্যালয়ের যে ঐতিহ্যকে সামনে রেখেই তারা এই রক্তদানের মতো মহৎ অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি তার সফলতা কামনা করি। আবারও যারা রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন, রক্তদান করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে উদ্যোগকে আমার এই মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.